গাজীপুরে মহিলা শিশু ও কিশোরের নিরাপদ আবাসন কেন্দ্র সেফ হোমে থেকে 14 নারী নিবাসী পালিয়ে গেছে। বুধবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার এই সেফ হোম ছেড়ে তারা পালায়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই জয়দেবপুর রেল স্টেশন থেকে 7 জনকে আটক করে। জেলা প্রশাসক জানান, রাতে আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে খাট দিয়ে সিঁড়ি তৈরি করে সীমানা প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায় তারা। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এই কেন্দ্রে মোট 34 জন নিবাসী থাকতেন। জনবলের কিছু ঘাটতি আছে, তো সিকিউরিটি সিস্টেমের জন্য এখানে সার্বক্ষণিক মহিলা আনসার থাকা দরকার। এটা এখানে না থাকাই তাদের সিকিউরিটির বিষয়গুলো একটু ঘাটতি আছে, আর তাদের খাবার মানটা একটু বাড়ানো দরকার। এটিও আমরা সুপারিশ করব মন্ত্রণালয়ের, তাদের বাজারটা বাড়িয়ে দেওয়া হয়।